গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি বাজারে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। ও দিদা ওইখানে আছে, বাজারে আছে, আমার মেয়েকে জামা কাপড় দিবে। তো বাজারে গিয়া দেখা হচ্ছে, ঠিক আছে? ওই দেখো আমার মেয়ে, কিরে আরে এই দেখো আমার মেয়ে। কেন দেখো, ওইদিকে দেখো, এই যে বাজারে যাই। আমার মেয়ে খুব খুশি, ও দৌড়া দৌড়া যাইতেছে আগে আগে, আমার আগে আগে। বাজার বেশি দূর না, কাছেই, এখনই পৌঁছে দেবো বাজারে। তো বাজারে ঢুকলাম ফাইনালি, জামা কাপড় গুলো ভিতরে দেখো, ওই যে কাপড়ের দোকান, আমরা বেশিরভাগ এইখান থেকেই নিই। ও মা, ও মা, ওই যে পাইছি গো, আমার মেয়ের এই লেহেঙ্গাটাই পছন্দ হলো, আর অন্য লেহেঙ্গা পছন্দ হলো না, এটাই নিবে বলে, এটাই মর্জি করছে বারবার, এটাই নিবে। তো এটাই নিব, দামাদামি হচ্ছে, দেখি কত হইলে দিবে। দেখি আমার মা লেহেঙ্গাটা ধরে আছে, আমি ক্যামেরা নিয়ে আসি, একবার সেলাই টেলাই করে নিয়ে যাবো। হ্যাঁ, এইটাই নিলাম, এখন এখান থেকে একদম সেলাই করে বাড়িতে নিয়ে যাবো। আঙ্কলটা সেলাই করতেছে আর বলতেছে ভালো হয়েছে লেহেঙ্গাটা। আর আমার মেয়ে এখানে দাঁড়ায় আছে, ওইখানে আমার মা দাঁড়ায় আছে। কীরকম হয়েছে লেহেঙ্গাটা বলো? সেলাই করতেছে তোমার জামা, তোমাকে একটু ভিডিও করি। বেল নিবা না? বেল চুড়ি সেলাই করা শেষ, বলছে আমার মেয়ে লেহেঙ্গাটা পরবে। তো পরে দেখাইতেছে আমার মা, তো ওইদিকে ফিতাটা একদম সেলাই করে ভিতরে ফিতা, আবার লোকটা সেলাই করলো। তো জুতার দোকানে চলে এলাম, তো আমার মেয়ে জুতো পছন্দ করতেছে, বলে এটা না ওইটা না, এটা দেখতেছে এটা পছন্দ না, ওর লালটাই পছন্দ, ম্যাচিং পরবে জুতা। তো দেখি, জুতাগুলো খুব ভালো লাগতেছে আমার কাছেও। জুতো নেওয়া হয়ে গেলে এখন সাজার জিনিসে ঢুকবে। আমার মেয়ে বলে বেল নিবে, নেল পালিশ নিবে, আরো কি কি নিবে, ওর কত সাজুগুজু জিনিস লাগে। নেওয়া হয়ে গেছে, এখন কসমেটিক দোকানে ঢুকবো। বেল দেখো তো, বেল, মাথার বেল, হেয়ার বেল। আমার মা বেল চয়েস করতেছে, এখন আমি বাড়ি চলে যাই, জামা কাপড় না হয়ে গেছে। এই দেখো আমার মেয়ের জামা, ও দিদা দিয়েছে জুতো জামা। এই দেখো এই জামাটা মামি পরে ঘুরবে, এই যে জুতো যাও। আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই, আরও বেশি কমেন্ট করবে, শেয়ার করবে সবাইকে।